সকালে ঘুম থেকে ওঠার পরেই চুলার পার চলে আসতে হয়। সব গৃহিণীদের একই কাজ, চুলার পার আসো, সকালের নাস্তা বানাও। রুটি ভেজে নিচ্ছি আর এই পাশ থেকে চায়ের পানি বসিয়ে দিলাম। সকালবেলা নাবিহাই মাছ উল্টানিটা ব্যবহার করছে, কিন্তু কই যে রাখছে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ভালো আছি বললে ভুল হবে, আমি একটু অসুস্থ আছি। তো তারপরও আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও করতে, ভিডিও শেয়ার করতে। তো আজকে নাবিয়ার স্কুলে যাইনি আমার অসুস্থতার কারণে, কিন্তু তারপরেও অনেকক্ষণ রেস্ট নিতে গিয়ে এখন বাজে প্রায় 10টার মতো, উঠেছি সেই 9টায়, কিন্তু নাস্তাটা করতেছি মানে রেডি করতেছি 10টা প্রায় বেজে গেছে। এত সকালে আসলে খেতেও ইচ্ছে করে না, রুটিটা তো এত ফুলে গেল, আমি বাকি অংশটুকু ভাজবো কি করে? আহারে, চুলাটা কমাই দিতে হবে বুঝছি, অতিরিক্ত ফুলে গেছে। সাইডগুলা না হলে না ভালো লাগে না খেতে, সাইডগুলাকেও একটু মচমচা করে নিতে হবে। তো প্রতিদিনের মতো সকালবেলা তো একটাই কাজ, চা পরোটা, কিন্তু আজকে যে সমস্যাটা দেখা দিয়েছে, কালকে রাত থেকে খালি ঘরে বাহিরে দৌড়াদৌড়ি চলছে। তা আসলে জানি না কী থেকে হলো, মনে হয় দই খেয়েছিলাম, দই থেকে হতে পারে। তারপরও এই পরোটা, তেলের পরোটা খাচ্ছি, কিছু করার নাই, এটা ছাড়া সকালের নাস্তা আর কিছুই করতে পারবো না আমি। তো এই তো আমি একটা পরোটা মচমচা করে ভেজে নিলাম, একদমই মচমচা, এটা কিন্তু পুড়ে নাই, মনে হচ্ছে পুড়ে গেছে, আসলে পুড়ে নাই, একটু কড়া হয়েছে। এই অবস্থা। তো এটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরেকটা পরোটা। আজকের পরোটাগুলো একটু দোকানের মতো করে ভেজে নিচ্ছি আর কি, সকালবেলার নাস্তাটা এটা দিয়েই করব। তো আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে চা রেডি করতে হবে। এখন চলে যাব চা বানাইতে। চা বানানোর জন্য চুলার মধ্যে পানি বসিয়েছিলাম, পানিটা কিন্তু বলক চলে আসছে। আর এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো চা পাতা, এক চামচ দিয়ে দিলাম, এক চামচে হয়ে যাবে, তারপরে লিকারটা একটু ঘন খাবো। আর একটু দিলাম, সকালের চাটা একটু যদি কড়া না খাই মনে হয় যেন কি খাইলাম কি খাইলাম না বোঝাই যায় না, এই আর কি। তো আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। নাবিহা অন্য কিছু খেয়ে ফেলছে ঘুম থেকে উঠে, ও খাইছে হচ্ছে আমি এর আগের দিন পাটিসাপটা পিঠা বানাইছিলাম, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো, তো আরেকবার যখন বানাবো শেয়ার করব। আর এই পিঠার কিছু ডো ছিল, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পিঠাটার কিছুটা ডো ছিল, এটা আমাদের চিনি মিক্সড করা আছে, তো নাবিহা এগুলো দিয়ে চাপটি বানিয়ে খাইছে, ওর অনেক পছন্দ চাপটি। এই চা পরোটা ও খায় না, ও এর বিরোধিতায় আছে, ওর বাবা আর ও, এটা এটা খাই হচ্ছে আমি আর ঐশি, আমাদের দুইজনের খাবার এটা। তো চুলা রাস্তা একটু বাড়িয়েই দেই, না হয় রুটিটা সুন্দর হবে না, যেটা আসলে খাওয়া শরীরের জন্য অনেকটাই খারাপ, সকালবেলা উঠে এক গাদা তেল পেটে ঢুকাই, যেটা হার্টের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর। আমরা আসলে জেনে শুনেই বিষ পান করি, এটা যে আসলে সত্যি মরণের দিকে টেনে নিয়ে যায় ওটা বুঝেও বুঝি না। সকালে পরোটা খাওয়া যে কত খারাপ, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করো।
আমি বুঝতে চাই না যে পরোটা খেলে কি হবে, তারপরে পরোটা খাই। তো এই তো এগুলা রেডি করছি, চা পরোটা প্রতিদিনের নিত্য দিনের খাবার, অন্য কিছু খাই না। অন্য কিছু কিন্তু আছে, এই যে দেখুন অন্য আরেকটা কিছু আছে আইটেম, এই যে আলু ভাজা করেছি, আলু ভাজা আছে কিন্তু বাট এটা দিয়ে খাবো না। তো নাবিহার বাবা বলে ও আল্লাহ ধোয়া ছুটে গেছে যে, তো নাবিহার বাবা বলে যে হ্যাঁ খাবা কেন, খাইলে তো গুনা হবে। এই আর কি উল্টা পাল্টা কথা ওর কাছে, যত খাইলে নাকি গুনা হবে। হ্যাঁ তা দিয়া খাইবা কেন, খাইবা তো কতগুলা তেল, এগুলা খাইয়া মরতে বসবা, আজকে তোমার তো কপাল খুলে যাবে আমি মরলে। এই যে ঘটনা, সকালবেলায় হাসাহাসি হয় ঘরের মধ্যে, আল্লাহ এটা তেমন একটা ভালো হয় নাই ভাজা, একটু চুলাটা বাড়ানো ছিল তো আলু ভাজা দেখাইতে গিয়া পরোটাটা একটু একটু পুড়ে ফেলছি। কিছু হবে না, মচমচা থাকবে, চুলা রাস্তা বন্ধ করে দিলাম, মচমচা মচমচা খাইতে গিয়া শরীরের যে কি তেরোটা বাজাই। কারা কারা আমার মতো এরকম চা পরোটা খান সকালবেলা আমাকে কমেন্ট করে জানাবেন। তাই তো আমাদের প্রায় রুটি করা শেষ, রুটি হয়ে গেল, এই ছিল দুইটা রুটি, এখানে হচ্ছে আরেকটা রুটি, তিনটা রুটি আমরা মা মেয়ে খাবো, চলে যাচ্ছি। তো এই মগটাতে আমি সবসময় চা বানাই, সেই জন্য কিন্তু এই যে ভিতরের কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরের কাচের মগটা খুবই ভালো, আমার খুব পছন্দের একটা কাপ, তো এটাতে আমি সবসময় চা করে খাই। এর মধ্যে এখন দিয়ে দিব চিনি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। লিকারটা বোধহয় অনেকটাই হয়ে গেছে, এই যে হয়ে গেছে লিকার, উপরে টুক টুক ঠাক ঠাক আওয়াজ হচ্ছে, কত আওয়াজের মধ্যে যে আসি, আর ঘর বাড়ি যে কত নোংরা হচ্ছে উপরে কাজ চলতেছে বলে। তো চুলা রাস্তা বন্ধ করে দিলাম, চা বানাইতে আমরা সবাই জানি, আস্তে আস্তে রেডি করাও। নাবিহা হচ্ছে ঐশীকে রেডি করাইতেছে যে স্কুলে যাবে আর কি, তো স্কুল হচ্ছে 11:30, একটু তাড়াহুড়া করে বের হইতে হয় সেজন্য আগে থেকে একটু রেডি করে দিচ্ছে, যেহেতু আজকে নাবিহা স্কুলে যায় নাই। তো এটা এভাবে করার কারণ কি, আমি যদি একদমই গরম অবস্থায় চাটা ঢেলে দেই মগটার মধ্যে প্রেশার পড়বে, আর তাছাড়া মগের মধ্যে কিন্তু আমি একটা চামচ দিয়ে রেখেছি, তো আপনারা যদি গরম চা কখনও এরকম মগের মধ্যে ঢেলে দেন বা গরম পানি ঢেলে দেন অবশ্যই এরকম একটা চামচ রেখে দিবেন, তাতে হয় কি এই কাপটা ফাটার সম্ভাবনা থাকবে না। তারপর আমি একটু ঠান্ডা করে নিলাম, এই হলো আমাদের খাবার, এর মধ্যে এখন মেশাবো পাউডার দুধ। আয় হায় চামচটা গেল কই, চামচটা কালকে উঠায় নিছিলাম বোধহয় সকালবেলা, না গলাটা এত ভার হয়ে থাকে মনে হচ্ছে যে পুরুষ মানুষই কথা বলে না মহিলা মানুষ কথা বলে, বুঝি না নিজের কণ্ঠটাকে নিজেই চিনতে পারি না, আসলে ঠান্ডার সমস্যা, তো এই 2-3 ঘন্টা যাওয়ার পর ঠিক হয়। তাই তো চাটা কিন্তু রেডি হয়ে গেল, চাটা রেডি করে ফেলছি, এখন হচ্ছে খাওয়ার পালা, চলে যাব খেতে আর আপনাদের সঙ্গে কথা বলবো। চলে আসলাম এখন নাস্তাটা করতে, শেষ পর্যন্ত আমার স্বামীর কথা চিন্তা কইরা আলু ভাজিটা নিলাম, তো আলু ভাজিটা দিয়ে এখন হচ্ছে প্রথম ফার্স্টের যে রুটিটা আছে পুরো পুরে গেছে যেটা সেটা খাবো, পুড়ে যায় নাই এমনি একটু ইউজ আর কি, লাল লাল হয়ে গেছে বেশি, তো এটা একটু চেষ্টা করতেছি খাওয়ার, বিসমিল্লাহ।
দিয়ে কিন্তু পরোটা খেতে ভালোই লাগে। আমি ছোটবেলায় আরেকটা জিনিস দিয়ে পরোটা খেতাম, তবে এখন যদি ওইটা খাই তাইলে চাটা ভালো লাগবে না। তো ওইটা হচ্ছে মিষ্টি, মিষ্টি দিয়ে পরোটাকে কে খাইছেন বলেন তো? এক মিনিট, মিষ্টি কিন্তু আছে। এই হচ্ছে মিষ্টি। কালকে পাশের ভাবি ওনার মেয়ে কোরআন শরীফ নিছে, সেজন্য মিষ্টি দিয়ে দিছিল। ও যে মিস্ত্রিটা কাজ করছে তো, যার কারণে উপর থেকে বারবার আসা যাওয়া করতেছে, কথা বলতেছে, একটা আওয়াজ আসলো। তো একটু ঝাল একটু মিষ্টি খাইয়ে দেখি। হ্যাঁ, মিষ্টি নিলাম। আসলে মিষ্টি দিয়ে খেতে অনেক বেশি মজা। ছোটবেলায় খেতাম, হঠাৎ করে মনে পড়লো তাই নিলাম। এবার দেখেন খাওয়াই কত সরস, খাবো না খাবো না করতে করতে আলু ভাজাও নিলাম, মিষ্টিও নিলাম। এখন দেখি আলু ভাজাতে মিষ্টিটাই বেশি ভালো লাগতেছে। নাবিয়া মিষ্টি দিয়া ইয়ে খাবা পরোটা? আমার মেয়ে বলতেছে প্রশ্নই উঠে না। তুমি তো মিষ্টি খাইতে চাও না, ঐশী তুমি মিষ্টি খাবা? তুমিও খাবা না? থাক আমি খাই। আজকে বাসা একদম খালি, একা একা। আমার ননদ আসছিল, ননদের হাজবেন্ড আসছিল, তারপর ছেলে মেয়ে ওদের মানে ওর বাচ্চাগুলো আসছিল। তো ওদেরকে আর ভিডিও করে নাই, ভিডিওতে দেখানো হয় নাই, একটু একটু বোধহয় দেখানো হয়েছে বিয়ের ভিডিওতে, একটু একটু দেখতে পাইছেন। তো ওরা যখন আসছে তখনই বিয়ের দাওয়াতটা বসছে। আর দাওয়াতটা হচ্ছে আমার এই যে দেয়ালটা দেখতেছেন, এটার পাশের রুমটাতে ওইভাবেই থাকে। এখন প্রতিদিন সকালে উঠলেই তো ওনার সঙ্গে দেখা হয়, যদি না যাইতাম খারাপ দেখা যাইত। বিউটি তো যাইতে চায় নাই, ওরে অনেক কষ্টে রাজি করাইয়া তারপর নিয়েছে। পরোটাটা বেশি রাবার রাবার হয়ে গেছে।
আমারা বলতেছে তুমি না জানো, দেরি হয়ে যেতেছে না, তুমি তো দেরি করে নাস্তা দিলা। আমি নাকি দেরি করে নাস্তা দিছি? হ্যাঁ খাই ফেলবা, ভালো লাগতেছে? না না আমি তো নিছি অল্প একটু, খাবো না মনে না করতে, আলু ভাজি খাইলাম, মিষ্টিটাও খাইলাম। এই জন্য আলু ভাজি খেয়েছি, মিষ্টি খেয়েছি, যোগান দিলাম। কালকে রাত থেকে হঠাৎ করে পেট প্রচুর দিয়ে নিয়ে হয়েছে, তো সকাল থেকে এ পর্যন্ত অনেকগুলো স্যালাইন খেয়েছি। তিনটা স্যালাইন আমার তো খাওয়া হয়ে গেছে। কে? হ্যাঁ ওইসে ওইসি তো রেডি, তাই নাকি? আইতাছি। তুমি যাবা না? তুমি রেডি হও, এদের করো না কেন? আমি যাবো কি করতে? দৌড়লাম, খেলা কবে? কি বলতেছি তোমাকে, কালকে অংশগ্রহণ করবা? হ্যাঁ আজকে তো কেক দিব না, ভাবির অনেক পছন্দ হয়েছে, ভাবির একটা কেক অর্ডার দিছে, আজকে নিয়ে আসবো আর কি। কোনটা খাবো আগে? পানি তো খাইছি সকাল থেকে, স্যালাইনের উপর স্যালাইন খেয়েছি তো আর ভালো লাগতেছে না স্যালাইন। খাবার বন্ধ করে লাভ নাই, খাবার খেলেই সব ঠিক হয়ে যাবে। আর যদি দেখি দুপুরের মধ্যে ঠিক না হচ্ছে তাহলে অবশ্যই ওষুধ খাবো। আর ঐশী বের হ, জুতা পরো, ভাবি সব গুছায় রাখছি, খালি বাইরে। আরে আমি ভাবছি আমি যাবো না বুঝছেন, ওই নাবিয়া যাবে তো, এখন তো ওই যে ওর নাকি কি কি কিনবে, আজকে আর কথা বলতেছি না, আজকে ভিডিওটা এখানেই আপাতত বন্ধ করতেছি, স্কুলে যাব। তো বাসাটা একদমই খালি খালি লাগতেছে, ওরা চলে গেছে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।